গুড নাইট সবাইকে, গুড নাইট জানিয়ে আমার শাশুড়ির জন্য রুটি বানাচ্ছি, সেটা দিয়েই আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, কারণ এখন সিজনটা যদিও একটু গরমের সিজন, কারণ এমনিতে ভালোই বৃষ্টি বাদলা নেই, মোটামুটি সবারই ভালো কাটতেছে। এই আশা রেখে আমার ব্লগটি আজকে শুরু করলাম। তো এখন রাত্রে আমার শাশুড়ি যেহেতু এসেছে, ওনার একটু একটু ডায়াবেটিস আছেন, তো এই জন্য রুটি রাতে সকালে রুটি খান। তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি ওনার জন্য, আর সবজি দিয়ে, সবজি মুরগির মাংস আছে সেগুলো দিয়ে ওনাকে দিব, আর দুধ ডিম এগুলো রুটিনে আছে ওনার। তো সবসময় চেষ্টা করি এই তো একটু একটু করে ওনাকে খাওয়ানোর। উনি আসলে অনেক দুর্বল, মানে একদম বয়স হয়েছেন, অনেক বেশি বয়স, প্রায় 85 মতো হয়েছেন এরকম। কিন্তু এমনি আলারমের বাড়িতে কোনো অসুস্থতা নেই, শুধু বয়স বাড়ার কারণে যে বাধ্যকতা সেটাই। তো একটু দুর্বল হয়ে গেছেন গতবার তুলনায়, এবারে আসার পরে দেখি যে একদম চুপচাপ, বেশি একটা কথাও বলেন না। তো একটু রুটিন মাফিক খাবারগুলো খাওয়াতে হয়, ভুলে যান সব কিছুই, তো আমরা মনে করে করে খাওয়াই দিতে হয়, মনে করে নামাজ পড়ার কথা বলতে হয়, এরকম আর কি। তো এখন রাত্রিবেলা উনি একটু উঠে হাঁটার জন্য বলতে হয়, হাঁটতে হয়, না হয়তো আরও বেশি হয়ে যাবে দুর্বল, তো এই জন্য ওনাকে বলতেছি একটু হাঁটেন, তারপর আমি মানে খাবার দিচ্ছি। তো আমাকে এসে দেখতেছে কী করতেছি। তো আমি দুধটা গরম দিয়েছি, এদিকে রুটি বেলে রুটিগুলোকেও সেঁকে নিচ্ছি, ডাবল করে আমি সেঁকে নিই, তাহলে সহজ হয় আর সফট হয় এভাবে রুটিগুলো ছেঁকার পর। তো এখন খাওয়া দাওয়া রাতে শেষ, আমরা এখন সকালবেলা চলে এসেছি। এটা হলো এখন সকালবেলা আমরা নাস্তা খেয়ে, আমি একটু বাড়তি আজকে রুটি বানিয়ে নিয়েছি, কারণ একটু আমার শাশুড়ির জন্য আবার রাতে ওনার লাগে, তো সেই হিসাবে কিছু অতিরিক্ত বানিয়ে নিয়েছি। তো আমি কীভাবে প্রিজার্ভ করে রাখি সেটা অনেক আগে আরেকটা ভিডিওতে আমার ব্লগে দেখিয়েছি, বাট যারা এখন আমার নতুন দেখবেন তাদের হয়তো উপকার আসতে পারে, সেই জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি কয়েকটা দেখেছি, বাট আরও কয়েকটা রয়েছে, এগুলো দেখাবো কীভাবে। আমি একটা পলি ব্যাগকে সুন্দর করে এই সাইড ওই সাইড কেটে, দুই সাইডেই কেটে নিয়েছি লম্বার দিক দিয়ে বড় রেখে। তো আমি এই রুটিগুলোকে রাখবো এখন একটা একটা করে। আমি আসলে এখন সকালেই নাস্তা খাওয়া শেষ হয়েছে, তো অনেকক্ষণের ভিতরে আমি ঘর ধোয়ার সব কিছু গুছিয়ে, মানে অন্যান্য কাজগুলো করে এখন এসেছি, এগুলো রাখবো। তো এর ভিতরে আমি আসলে রুটি যখন বেলি তখন খুব কম গুঁড়ি দিয়েই সবসময় রুটি বেলি, যার কারণে এখন একটু লেগে লেগে গিয়েছে। তো যাই হোক, অসুবিধা নেই, আমি একটু একটু উঠিয়ে তারপরে এগুলোকে রেখে দিচ্ছি। তো এখনও মুনতাসির খায়নি, ও আবার একটু দেরিতে নাস্তা করে, তো সেই জন্য ওরটা এখনও বাকি আছে। তো ওর দুটা রেখে আমি আর বাকিগুলোকে রেখে দিচ্ছি, যে উপরের একদম লাস্টে যেটা রেখেছি সেটাকে আমি এভাবে রেখে, আর দুই সাইডের পলিগুলোকেও আমি একটু মুড়িয়ে তারপর উল্টিয়ে এখন ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ রাতে রাতে যখন দরকার হবে আমার শাশুড়ির জন্য মানে এখান থেকে চেকে নিব। আজকে আপুদের কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি। এটা হলো এই জিনিসটা, এটা হলো একটা স্পুন, এই যে বড় একটা স্পুন, তো এটা হচ্ছে আমি চুলার মাঝখানে দিই, সবাই দেখেন। তো এটা সবারই একটা প্রশ্ন, সবারই একটা ইয়ে ছিল যে এটা কোথা থেকে নিয়েছি, কত দিয়ে নিয়েছি বা কোথায় পাওয়া যাবে। তো আমি আসলে এই জিনিসগুলো একসাথে নিয়েছি, যে এই এগুলো সহ আরও খুঁটিনাটি অনেকগুলো জিনিস আমি আরেকজন থেকে 2000 টাকার জিনিস নিয়েছি, যেগুলো মানে অনেক বড় কিছু একসাথে 2000 টাকা হয়, কিন্তু আমি ছোটোখাটো এইসব জিনিস প্রায় 2000 টাকা বা 2000 টাকার বেশি হবে এরকম নিয়েছি। তো সেই দিন আসলে আমি একটা হারফেলের নতুন একটা দোকান উদ্বোধন করেছে, দেখে আমি ঢুকেছি, ভাবলাম যে হয়তো নতুন কিছু পাবো সেই উদ্দেশ্যেই।
তো আসলে সত্যি অনেক খুঁটিনাটি জিনিস যেগুলো একটু আনকমন, আমি ফেয়ে মানে খুশিতেই সব কিছু কিনে নিয়েছি। তো সেটার ভিতরে এই জিনিসটা একটা হলো, এটা দেখে সাথে সাথে কেনা হয়েছে। এটা বেশি দাম হলো কিন্তু আমি কিনতাম, বাট এটার দামটা অনেক রিজনেবল ছিল, 120 টাকা বা 150 টাকা এরকম হবে, বা 100 টাকা হতে পারে, আমার এখন ঠিক মনে নেই, কারণ এখানে ইয়েটা উঠে গেছে, রাফ ইউজ সবসময় হয়, দোয়া পাটলা উঠে গিয়েছে। আর এই যে এটাও একটা, আমি এটাও নিয়েছি ওই ওই একই দিন, এটা আমি বিভিন্ন সস, ভর্তা, বিভিন্ন মানে ছোটোখাটো জিনিসগুলো এখানে আমি আমার ছেলেদেরকে হয়তো টুকটাক 2-3টা আইটেম দিই নাস্তার সময়। তো এটাও আমি নিয়েছি একই সময়ে। এই যে এটা হচ্ছে, এটাও 100 টাকা এই যে লেখা আছে। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো আসলে একসাথে নিয়েছি, আমি একসাথে শেয়ার করছি আপনাদের সাথে। এগুলো আমার কাছে খুবই আনকমন, মানে এমনি তো কাছের জিনিসে আছে, কিন্তু মেলা মানে সাদা দেখতে ভালো লাগে, আমার সাদা জিনিসটা সবসময় পছন্দের, তো সেই জন্য নিয়েছি। এটাও আমি নিয়েছি, এটা হচ্ছে একই সময় নিয়েছি, বাট এটার এই যে 100 টাকা, এটাও 100 টাকা। তো এটাও 100 টাকা দিয়ে নিয়েছি, মানে 100 টাকার ভিতরে অনেকগুলো জিনিস। এটা 150 হবে, একটু বড় হয় জন্য হয়তো। তো এটাতে আমি যে কোনো কিছু সার্ভ করতে পারি, দোসা, তারপরে মাছ, সবজি, সালাদ, তো এগুলো আমার আরবেলের আরও খুব কিছু জিনিস আছে, সেগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো আমি রিজনেবল পেয়েছি। আর এই সামুসটা এখন আমার আসলে ধারণা নেই ওই দোকানে আছে কি না। আর এটাও একটা হারবেল থেকে আমি মনে হয় 65 টাকা দিয়ে নিয়েছি। এটাও আমার খুবই মানে দরকারি একটা জিনিস, সবসময় আমার এটা লাগে, ছোটোখাটো আমার অল্প স্বল্প সবজি, অল্প স্বল্প ধোয়া পাটলা কিন্তু আমি এগুলো ইউজ করি সবসময়। আর এটা আমি রিসেন্টলি কিনেছি, এটা একটা স্টেনলেস স্টিল দিয়ে খুবই ভারী, খুবই মজবুত। তো ছোটোখাটো আমার তো সবজি টবজি অত বেশি রান্না হয় না, অল্প স্বল্প আমি যেন ধুতে পারি, সেই জন্য এটাও নিয়েছি। আরও বড়ো ছোটো বিভিন্ন সাইজের আছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমি ওগুলো কিনবো। আসলে প্লাস্টিককে যত অ্যাভয়েড করা যায়, প্লাস্টিককে যত আমরা না ইউজ করা যায় ততই ভালো, প্লাস্টিক আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। তো আস্তে আস্তে দেখি আমি চেঞ্জ করবো, করতেছি আর কি। আমার প্লাস্টিকের বেশি একটা কিছু নেই, তারপরে যেটুকু আছে সেগুলো আমি ফেলে দিবো। তো এগুলোই আমার আজকে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য। তার এটা যদি আপনারা নিতে চান, আমি দেখি আর ফেলে ওই দোকানটাতে কথা বলে ওরা যদি এনে দিতে পারে, আমি কয়েক পিস এনে রাখবো, আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন। তো এখন দুপুরের রান্নাবান্না চলে এসেছি, আজকে রান্না করব একটু সবজি, আর হলো বাটা মাছ, আর একটু শাক ভাজি করব। তো আমি এখন কাঁঠালের বিচি দিয়ে ডাটাকে কেটে নিয়েছি, আমি পূর্বাচল থেকে কিছু ডাটা এনেছি, খুবই নরম কষি, তো সেগুলো আজকে কুটি নিয়েছি। তো এখন ডাটা তারপরে শিমের বিচি দিয়ে আজকে রান্না করব। তো এই যে দুধ জাল দেওয়া হয়েছে আর ভাতও রান্না হয়েছে, ভাত মাত্র 1 পট রান্না করেছি, আসলে খেতেই চায় না কেউ, আমার শাশুড়িও খুব কম খায়, অল্প একটু ভাত খায়, অনেক জোড়াজুড়ি করে খাওয়াতে হয় বাবুদের মতো ওনাকেও। তো যাই হোক, এখন আমি ঝোলের ভিতরে সব কিছু দিয়েছি, পেঁয়াজ, রসুন পরিমাণ মতো আর কি, একটু লবণ, হলুদ, মরিচ, সেগুলো কষিয়ে এখন আমি একটা মাথার অংশ দিয়ে, অর্ধেক দিয়ে এগুলো রান্না করব। তো ঝোলটা কষানোর পরে আমি মাছের মাথাটা দিয়েছি, তো একটু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে মানে সব কিছু লাগিয়ে নিচ্ছি। তো আপুদের অনেক কমেন্টে আমি খুবই উৎসাহিত হই, হয়তো অনেক আপুদের তুলনায় আমার কমেন্ট অনেক কম, তারপরে আমি আশা করি কমেন্ট কম হোক কিন্তু ভালো কমেন্টটাই আশা করি, কারণ অনেক উল্টাপাল্টা কমেন্ট আসলে খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগে। আর কম হলেও কমেন্টগুলো যদি আমাদের জন্য ভালো হয় সেটাই ভালো লাগে। আসলে আমরা আসলে কষ্ট করে ব্লগগুলো করি আপনাদের উদ্দেশ্যে, যেন আমাদের মাধ্যমে নতুনেরা কিছু হলেও শিখতে পারেন, একটু হলেও আপনাদের কাজে আসে, সেই উদ্দেশ্যেই করা। তো এটার ভিতরে ব্যাড কমেন্টগুলো অনেকেই আসলে করেন, সেটা ওনাদের রুচি বোধ যেরকম সেরকমই করেন। যাই হোক, আমি আসলে ব্যাড কমেন্ট
আলার্মের বাণীটা অত বেশি নাই, তারপরেও টুকিটাকি যখন আসে মন তো খারাপ হয় এই আর কি। তার আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, খুবই সুন্দর কমেন্ট করেন, এত ইয়ে করে করেন, আমার খুব ভালো লাগে। তো আপনাদেরকে আসলে ধন্যবাদ বললে অনেক কম হয়ে যাবে, ধন্যবাদের পরে যদি কিছু থাকতো সেটাই বলতাম। তো যাই হোক, আপনারা এইভাবে আমাকে কমেন্ট করে উৎসাহিত করেন, করবেন এই আশা রাখবো। তো আমার ডাটাটা দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি, মানে মোটামুটি রান্না হয়েছে, যে শিমির সরি কাঁঠাল বিচিটা নরম হয়েছে। তো এখন আমি নামিয়ে এগুলোকে বাগার দিয়ে দিব, বাগার দেওয়ার পরে রান্না শেষ। তো এখন আমি বাটা মাছটা একটু ফ্রিজে রাখার পরে মনে হচ্ছে নরম নরমই, তো আমি এটাতে আসলে এগুলো যখন দিয়েছি শ্যুট করেছি বা ভেবেছিলাম শ্যুট হচ্ছে, আসলে ইয়ে ছিল, ক্যামেরাটা অন ছিল না, তো যার কারণে হয়নি। তো আমি বাটা মাছে একটু আম দিয়েছি আর টমেটো কাঁচা সরি পেঁয়াজ রসুন দিয়ে এগুলোকে একসাথে মেখে তারপরে আমি তেলে দিব। আর এদিক দিয়ে আমি একটু শাক ভেজে নিচ্ছি, ডাটা আরই শাক অল্প একটু ভেজে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য। তো এখন লবণ দিয়ে দিচ্ছি মাছে, হলুদ দেড় চামচ দিয়েছি, তো মরিচটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ এই মাছে একটু মরিচটা না বেশি না দিলে ভালো লাগবে না, একটু জাল জাল খেতে ভালো লাগবে, এই জন্য দেড় চামচ দিয়েছি। তো এখন আমি সব কিছুকে একসাথে মেখে রেখে দিব, তারপরে আমি শাকটা নামিয়ে ওই কড়াইতে আমি মাছটা বসিয়ে দিব। শাকটা আগে বাটিতে ঢেলে নিই, অল্প যেহেতু এই ছোটো কড়াইটাতে আমি বসাবো। তো আমাকে এক আপু কমেন্ট করেছেন আমার সব কিছু ওনার ভালো লাগে, বাট আমার পাতিলগুলো আর একটু ভালো হলে ভালো হতো এরকম আর কি পরামর্শই দিয়েছেন, যা আমি খুশি হয়েছি। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি এগুলোকে চেঞ্জ করে এগুলো মানে ইয়ে করে দিব, আলোর বস্তে দিয়ে দিব। আমি আস্তে আস্তে স্টিলনেস যে পাতিলগুলো সেগুলোই কিনবো, একটু একটু করে, আসলে একসাথে তো আর সব কিছু চেঞ্জ করা যায় না, এগুলো অনেক আগ থেকে ছিল, তো চেঞ্জ করব। তো আমার শাকটা নামিয়ে নিচ্ছি, তো এখন আমি রান্নাবান্না শেষ করে আবার আমার বারান্দার গাছগুলো ঠিক করব, একটু একটু করে বারান্দাটাও ঠিক করছি। আসলে কিছু গাছ এনেছি সেগুলো লাগাবো, আমি গাছগুলো কীভাবে লাগিয়ে দিচ্ছি সেটা আপনাদের সাথে ধীরে ধীরে আমি আলাদা ব্লগ করে শেয়ার করব। তো যারা গাছ লাগাতে পছন্দ করেন বা ভালোবাসেন গাছকে, তাদের হয়তো একটু হলেও উপকার আসবে। তো আমি একটা কারি পাতা গাছ এনেছি, এটা অনেক দিন থেকে আনবো, তো এবারে ফেয়ে নিয়ে এসেছি, সেটা কীভাবে লাগিয়েছি সেটাও দেখাবো। আমি মাছটাকে তেলের ভিতরে ভেজে নিচ্ছি একটু উল্টিয়ে পাল্টিয়ে, তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিব। প্রথমে একটু এরকম মাছটাকে নরম মাছ যেহেতু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে তখন আর ভাঙে না মাছগুলো, একটু গোটা গোটাই থাকে। আমি অল্প একটু পানি দিয়ে আগুনটাকে একটু কম আগুন রেখে ঢাকনা দিয়ে দিব, এই যে পানি বেরিয়েছে। তো এগুলো এইভাবে আর মানে হোক রান্না হোক, তারপরে একদম শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. রান্না শেষ করে গাছগুলো ঠিকঠাক করে তারপরে গোসল করা হয়েছে আজকে সকালেই। তো অন্যান্য কাজ শেষ করে খেয়ে আমি একটু আবার মৌচাক মার্কেট যাব, কারণ কিছু আমার কাপড় কিনতে হবে সেই কারণেই। তো এখন আমরা খেতে বসেছি শাশুড়ি বউ দুজন, খেয়ে আমি একটু রেস্ট নিব, যেহেতু এখন দিন বড়, তো আসর নামাজ পড়েই যাব। তো আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে, ভালো লাগলে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আসলে সিজনটা এখন ভালো না, গরম বেশি। তো আমার ব্লগটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।